আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ সকাল সকাল করে ভিডিও শুরু করলাম, তো আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে কী কী রান্না করি দুপুরে, সকাল নয় অবশ্যই, সকালের নাস্তা হয়ে গেছে কিন্তু বৌমা এখনও খায় নাই। তো রেডি করব কী রান্না করছি সকালে আর দুপুরে কী রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের পাশে থাকবেন। মায়ের মুরগি এখন খাঁচাই ঢুকছে, বাচ্চাগুলা ঠোকাচ্ছে, জন্য মা খাঁচাই ভরে রাখছে। আজকে রান্না করব হচ্ছে দুপুরে শাক ভাজি, জিয়েল মাছ রান্না করব। আর দেখা যাক কী রান্না করি। আর জলপাইয়ের আচার দেব, কারণ নানজিলা অনেক আচার পছন্দ করে। এই যে আচার জলপাইগুলো নিয়ে আসলো ওর আব্বু, এখন এগুলো এখন আচার দেব। তো শাকটা বাঁচতে বাঁচতে মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য নিয়ে আসলাম শাকটা বেছে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে পরে দেখাবো রান্না বান্না। তো শাকটা বাঁচবো এখন, তারপরে আবার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পাশে থাকবেন, আমাকে আপনারা অনেক সাপোর্ট করবেন। এই তো এই জেল মাছগুলো এখন আমি কেটে নেব, বাজার থেকে নিয়ে এসে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কোটার সময় ছিল না, তাই আজকে ভিজাইলাম। ভিজাই আমি এখন কাটবো মাছগুলা, জিয়াই রাখলে অনেক সময় মাছ মরে গেলে একদম গন্ধ হয়ে যায়, ওই জন্য আমি একবারে ফ্রিজে রাখছিলাম। বাচ্চাগুলো দেখেন মাটি হাসাই হাসাই করছে কি। এই তো আমি জেল মাছটা পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, সাদা হয়ে গেছে একদম। ওইদিকে আমি শাকটা আজকে সিদ্ধ করে তেলে দেব, দেখি আর শাকটা একটু মোটা মোটা, তো ওই জন্য আমি একটু সিদ্ধ করে দিচ্ছি। তো এই যে আমি মাছটা কষাই নিলাম, ভাজি নাই, তেলের ভর্তি খালি কষাই নিয়েছি। এদিকে আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আলুটা দুম দুম করে কেটে নিয়েছি। আজকে দুপুরে রান্না করছি জিয়েল মাছ দিয়ে শীতের সবজি, মূলা, আলু, বেগুন, আলু, পালং শাক। আজকে জিয়াল মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে আমি এই সবজি রান্না করব। এখন তরকারিটা কষাবো। তো আমার বৌমা গেছে কক্সবাজার বেড়াতে, আপনারা সবাই দোয়া করবেন, মানুষ সুস্থ ভাবে বাসায় ফিরে আসতে পারে, ভালো লাগছে না বাড়িতে। তো আমি মশলা কষাই নিচ্ছি, মশলাটা একটু পানি দিলাম, হয়ে গেছে, দিয়ে দিতে কিছু পালং শাক দিয়ে দিয়ে দিলাম, তরকারিটা ভালো করে কষাই নেব। সবজি শীতকাল না আসছে, খাওয়া শীত চলে আসছে এখনই। আর কি পাঁচটা মাছ ভাঙা
আমার বাইক লোক নাই, আমি আজ শর্টকাটে শর্টকাটে মারবেন। চুলার ভিতর কিন্তু অনেক পানি, দেখাতে দেখতে পারলে দেখাতাম আপনাদের। আমি পানি দেখাচ্ছি আপনাদের ভিতর থেকে, এই দেখেন কত পানি চুলার ভিতরে, নিচে পানি উপরে জলছে, দেখেন কত পানি আমার চুলার ভিতরে। এভাবে রান্না করছি, চুলা রান্নার একসাথ গ্যাসের একসাথ, গ্যাসে রান্না করলে আমি আমার বাড়ির সবাই বেশি একদম ভালো লাগে না তরকারি, তার জন্য আমি চুলাতে রান্না করি। বর্ষাকালে এই অবস্থাই হয়, আর দুদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, ওই জন্য চুলার ভিতরে পানি। তো দেখে আসি পথের কী অবস্থা, আজ তো সারাদিন পথ দেখলামই না, বৃষ্টি হয়েছে, পথের আবার কাদা। আকাশে এখনো মেঘলা মেঘলা আছে, তো আমি বাসায় চলে যাই। আমার তরকারিটা হয়ে গেছে, সবজি তরকারি, তো আমি এখন নামিয়ে নেব, একটু জিরা ভাজা দেব, দিয়ে নামাই ফেলবো। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি এখন ঘরে নিয়ে আসলাম। এই দেখেন আমার তরকারির কালারটা কেমন হয়েছে। খেলা করছো? যাও আসো, যাও যাও, তুমি যা খুয়াইছো। যাও খেলা করো। সানিমের অনেকদিন পর ভিডিও আসছে, আগে সানিম রেগুলার। এই তো লেবু গাছ, লেবু গাছ এখন লেবু নাই, ফুলও নাই। হ্যাঁ, কোন জায়গায়? চলো, হেবি সুন্দর লাগছে ফুলগুলা, চলো। আমাদের পথটা বৃষ্টির সময়, তো দেখে আসি পথের কি অবস্থা, আজ তো সারাদিন পথ দেখলামই না, বৃষ্টি হয়েছে, পথের আবার কাদা। আকাশে এখনো মেঘলা মেঘলা আছে, তো আমি বাসায় চলে যাই।